আসসালামু আলাইকুম, রানা আহমেদ আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো স্পেসিফিক কোনো কান্ট্রি বা কোনো ব্যক্তির ইমেল কিভাবে খুঁজে বের করা যায়। তো আমার কাছে কিছু কোম্পানির লিস্ট আছে, এই কোম্পানির আমি নাম দিয়ে অথবা আমি যদি কোনো কান্ট্রির নাম দিয়ে চাই যে ইমেল খুঁজে বের করব, তো এটা করতে পারবো। তো কীভাবে আমরা এটা করতে পারি সেটা আমরা দেখি। তো সাপোজ আমি কানাডার ইমেল বের করতে চাই, তো কোন ধরনের ইমেল বের করতে চাই? ইমেল তো অনেক রকম আছে, ইয়াহু আছে, হটমেল আছে, জিমেল আছে, সো আমি এখানে লিখে দিই। প্রথমে কান্ট্রি দিই, কানাডা। এরপরে দিব ইমেল প্লাস ইমেল অ্যাট দ্য রেট অফ, আমি এখানে ইয়াহু দিই, yahoo.com। অর্থাৎ প্রথমে আপনি কান্ট্রি প্লাস ইমেল অ্যাট দ্য রেট অফ, আপনার ইয়াহু হলে ইয়াহু, আপনি জিমেল চাইলে জিমেল দিতে পারেন অথবা হটমেল দিতে পারেন। দেন পদ্ধতি সেম। এরপরে এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে, তার আগে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট আপনি গুগলের মেন পেজে আসবেন, আসার পরে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এখানে সাধারণত অনলি হোয়েন মাই কম্পিউটার ইজ ফাস্ট এনাফ লেখা থাকে, আপনি এখানে নেভার শো ইনস্ট্যান্ট করে দিবেন। তো এর আগে আমি আরেকটা কথা বলে নিই, যারা যে কান্ট্রিতে আছেন, অর্থাৎ ইন্ডিয়া হলে তেলেগু হলে তেলেগু, বাংলা জন্য তো বেঙ্গলি সিলেক্ট করে দিবেন, তারপর হিন্দি হলে হিন্দি, যে ভাষায় সিলেক্ট করে দেন না কেন, সেটা করার পরে আপনি এখান থেকে গুগল ইনস্ট্যান্ট প্রেডিকেশনস এই অপশনে দেখবেন। তো ইংলিশ করে দিলে বেটার হয়, ইংলিশ করে দিলে সবাই বোঝে, কেননা ইংলিশ একটা আন্তর্জাতিক ভাষা। তো আমি এখানে আমরা সচরাচর জানি এখানে অনলি এই অপশনে থাকে, তো আমরা নেভার শো দিব, নেভার শো ইনস্ট্যান্ট রেজাল্ট, মানে আমরা ঝটপট অ্যান্সার চাচ্ছি না। আর এখানে সচরাচর আপনার কার এটা থাকবে এখানে প্রথম পেজে, আমরা যেমন গুগলে কোনো কিছু সার্চ করলে 10টার বেশি কিন্তু সার্চ দেখাবে না আপনাকে, সেক্ষেত্রে আপনাকে এখানে 100 করে দিতে হবে, রেজাল্ট পার পেজ 100। এরপরে আপনি সেভে ক্লিক করবেন, দেন ওকে। এটা ক্লিক করার পরে, এটা হওয়ার পরে আপনি কী করবেন, গুগলে যেয়ে আপনার কান্ট্রি প্লাস ইমেল অ্যাট দ্য রেট অফ, আপনি ইয়াহু হলে ইয়াহু, হটমেল হলে হটমেল, জিমেল চাইলে জিমেল লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে এই যে আপনার যে হোম পেজটা আসবে, আপনার এখানে যে মেলগুলো আছে, জাস্ট এইগুলো টোটালে কপি করবেন। কপি করতে গেলে আপনাকে টোটালে ব্লক করে কপি করতে হবে, কন্ট্রোল এ চাপবেন কিবোর্ড থেকে, দেন কন্ট্রোল সি। এরপরে আপনি মেল টেস্টারে যে এগুলো মেল বের করবেন, তো এখানে মেল টেস্টারে আমি একটা সাইটে ঢুকছি, el.surf7.net.my, এই সাইটে ঢুকবেন। ঢোকার পরে আপনি ইন্টারফেসগুলো এখানে পড়ে নেবেন, এখানে কি বলছে দেখবেন, এগুলো পড়ে নেবেন, হাউ টু ইউজ, কীভাবে এটা ইউজ করতে হয়। তো এখানে ইনপুট উইন্ডোতে আপনার এই কপি করা মেলগুলো, মেল বা অপশনগুলো এখানে পেস্ট করুন, আপনি যে হোম পেজ থেকে যা কপি করেছেন সবগুলো ইনপুটে পেস্ট করবেন। এরপর এটা যে আউটপুটটা চাচ্ছেন, অর্থাৎ আপনি যে মেলগুলো পাবেন খুঁজে, সেগুলো এখানে কমা আকারে হবে নাকি লাইন আকারে হবে, এখানে জাস্ট আপনি দেখে দিবেন। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, তো আমি চাচ্ছি নিউ লাইন হোক একটার পরে আরেকটা। এরপরে আপনি দেখেন এক্সট্রাক্ট অপশন আছে, এক্সট্রাক্ট অপশনে যদি ক্লিক করেন দেখেন এখানে 48টা দেখা গেছে, অর্থাৎ এক পেজে যে 100টা শো করে, 100টার ভিতরে আপনাকে কিন্তু 48টা দিল ইয়াহু মেল। এখন আপনি জাস্ট এটা কপি করবেন, কপি করার পরে আপনি চাইলে এখানে একটা নোটপ্যাড নিয়ে আসতে পারেন অথবা এক্সেল শিট নিতে পারেন, আমি নোটপ্যাড নিয়ে আসি। নোটপ্যাড নিয়ে আসার পরে জাস্ট এখানে লিখে দিচ্ছি কানাডা ইয়াহু মেল,
পেস্ট করে দিলাম, পেস্ট করে আমি সেভ করে দিলাম। এরপরে আমি আবার যাব, আমি এগুলো রিসেট করে দিলে এগুলো সব মুছে যাবে। এখানে তো আমি কানাডা দিলাম, আমি যদি চাই এখানে ইউএসএ দিব, ইউএসএ দিতে পারবো, যে কোনো কান্ট্রি দিতে পারবো, আপনারা যে কোনো এখানে কান্ট্রি দিতে পারেন। আর এখানে আপনি ইয়াহু খুঁজলেন, এখানে আপনি যদি জিমেল দেন তাহলে দেখেন জিমেল, আমি জিমেলে সার্চ করছি, জিমেলে সার্চ করার পরে দেন সেম পদ্ধতি কপি করে আপনি ইনপুট এখানে পেস্ট করবেন, পেস্ট করার পরে এখানে লাইন দেখিয়ে দিবেন, দেন এক্সট্রাক্ট। এখানে দেখুন সব জিমেল, এর ভিতরে কোনো ইয়াহু বা অন্য কোনো মেল নাই, জাস্ট জিমেল পেয়ে গেলেন আপনি। তখন এখান থেকে কপি করে আবার চাইলে এখানে পেস্ট করে দিলেন। সেম পদ্ধতিতে আপনারা হটমেল বা অন্যান্য মেলগুলো খুঁজে বের করতে পারেন। আর আরেকটা বিষয়, এখানে তো আমরা এখানে কান্ট্রি থেকে মেল নিলাম, আমি যদি চাই কোনো কোম্পানি, সেক্ষেত্রে কীভাবে বের করবো? আমি এখান থেকে একটা কোম্পানি নিচ্ছি, এই কোম্পানি এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমার এই কোম্পানি প্লাস কানাডা, কোম্পানি প্লাস কানাডা প্লাস, এখানে প্লাস দিতে হবে, অর্থাৎ কোম্পানি নেমটা যদি থাকে কোম্পানি নেমটা দিলাম, যদি আমাকে কান্ট্রি না জানা থাকে সেক্ষেত্রে আপনি সার্চ দিয়ে, গুগল সার্চ দিয়ে খুঁজে বের করুন। এরপরে আপনি প্লাস ইমেল অ্যাট দ্য রেট অফ সেম পদ্ধতিতে জিমেল বা হটমেল অথবা ইয়াহু যেটাই চান সেটা দিবেন। তো আমি এখানে হটমেল দিলাম, হটমেল ডট কম। এরপরে আমি এখানে কন্ট্রোল এ দিয়ে কপি অ্যান্ড কন্ট্রোল ভিতে পেস্ট করে দিব মেইল টেস্টার এসে। পেস্ট করতে হবে কোথায়? ইনপুট উইন্ডোতে। আপনি কন্ট্রোল ভি থেকে পেস্ট করতে পারেন অথবা মাউস থেকে পেস্ট করতে পারেন। এরপর দেন আমি এখানে লাইন করব, ইন লাইন নিউ লাইন করে দিয়ে এক্সট্রাটে ক্লিক করব। দেখুন সম্পূর্ণ হটমেল অপশন চলে আসছে, অর্থাৎ প্রত্যেকটা মেল আমরা পেয়ে যাচ্ছি। এখানে কয়টা মেল পেলাম দেখেন, 133টা রেজাল্ট আসছে। এখন 133টা মেল পেয়ে গেলাম। আমরা যদি নিচে দেখি, জাস্ট আমরা নিউ একটা পেজ নিয়ে আসছি, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এখানে যদি আমি পেস্ট করি, একটু নিচে দেখুন 133টা ইমেল আসছে। তাহলে আপনারা বুঝলেন তো যে কিভাবে আমরা কোম্পানি বা কোনো কান্ট্রির নাম দিয়ে সেই কোম্পানি বা কান্ট্রির স্পেসিফিক ইমেল খুঁজে বের করতে পারি। তো আপনারা চেষ্টা করবেন, আমি যে পদ্ধতিগুলো বললাম সেম পদ্ধতিতে আর যে অপশনগুলো আছে এইগুলো ট্রাই করে দেখবেন। যদি কোনো প্রবলেম হয় আপনারা ইউটিউবে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।